এই সরকার চাকরি দেওয়ার মানসিকতার জায়গায় নেই। এই সরকার কিছু না কিছু করে এরা গেরো করে এদের চাকরি যাতে না হয় তার বন্দোবস্ত করবে, কারণ এত চুরি জচ্চুরি হয়েছে। এরা যদি চাকরি পেয়ে যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকতে হবে। সরকার তো এটাকে আটকাবে, চাকরি হবে তারা সরকার পরিবর্তন হলে, আর সরকার পরিবর্তন হলে গোটা ব্যানার্জি পরিবার বিসি ভাইপো সব জেলেও যাবে। পঞ্চায়েত নির্বাচন ওরা করতে দেবে না, পঞ্চায়েত নির্বাচন তুমি দেখো, কারণ সবার লুটে পুটে খাওয়ার এত একটা, কেউ একটা আসন চলে গেলে তাদের জীবন চলে যাবে এরকম একটা ব্যাপার, মানে সবাইকে একটা পঞ্চায়েত লেভেলের লোকজন, একটা পঞ্চায়েতের মেম্বার সে স্কর্পিও গাড়ি করে ঘুরছে, এই লোভ লালসা কেউ ছাড়তে পারে না, কেউ জীবন দিয়ে দেবে, জীবন দিয়ে ভোট লুটে জিততে হবে এরকম একটা মানসিকতা। পঞ্চায়েত ভোট করতে দেবে না, তৃণমূলের মুখের নেতারা যাই বলুক না কেন ওরা মুখেও বলছে, ওপরে বলছে আমরা খুব ভালোভাবে করবো, তলায় তলায় বলছে সব লুটে নেবে, এটাই মানসিকতা। নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন কংগ্রেস মুখপাত্র এবং আইনজীবী কৌস্তুভ বাগচী। কৌস্তুভ দা, আপনাকে রায়বাহাদুরে স্বাগত। কৌস্তুভ দা, একটা বিষয় যেটা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় অত্যন্ত আলোচনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এনডিটিভি যারা স্টেক হোল্ডার ছিলেন, এনডিটিভি যারা শুরু করেছিলেন প্রণয় রায় এবং রাধিকা রায়, তাদের হাত থেকে স্টেকটা গৌতম আদানির হাতে চলে যাচ্ছে, রবীশ কুমার পদত্যাগ করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয়, এই যে স্বাধীন সাংবাদিকতার একটা যে স্পেস কিছুটা টিকে ছিল টিভি সাংবাদিকতার ক্ষেত্রে, সেই শেষ শেষ যে প্রতিনিধি, সেই শেষ প্রতিনিধি চলে যাওয়ার পর টিভি সাংবাদিকতাটা কি পুরোটাই তাহলে গদি মিডিয়ার হাতে চলে গেল, এবং এই মুহূর্তে একমাত্র বিকল্প বা স্বাধীনভাবে কথা বলার জায়গা কি তাহলে শুধুমাত্র এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, আমাদের মতো ইউটিউব চ্যানেল এবং পোর্টালগুলি, কি বলবে? না, এটা সত্যি কথা, আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্স অফ মিডিয়া ইজ এ মিথ। রাহুল গান্ধী যে জন্য আজকে ভারত জোড়ো যাত্রাটা করছে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে যেই খবরগুলো শুধুমাত্র বর্তমান কেন্দ্রীয় শাসক দলকে অ্যাপিস করার জন্য হয় সেই খবরগুলো মিডিয়াতে চলে, রাইট? আদারওয়াইজ কোনো খবর মিডিয়াতে চলে না, সে যত বিরোধী দল যারা যতই ভালো কাজ করুক সেগুলোর সেই মাপের প্রচার পায় না। তুমি দেখো ভারত জোড়ো যাত্রার মতন এত বড় একটা ঐতিহাসিক যাত্রা, তার কি মিডিয়া কভারেজ? কিচ্ছু সেরকম নেই। উই আর অল ডিপেন্ডিং আপন আমাদের নিজেদের ফেসবুক, টুইটার হ্যান্ডেল, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এই তোমার ইউটিউব চ্যানেল, হাবিজাবি, এইসবগুলোর উপর আমরা নির্ভর করে আছি, এবং এটার উপরেই গোটা আজকে ভারত জোড়ো যাত্রার যে ক্যাম্পেইনটা পুরোটাই চলছে তার উপরে ভিত্তি করে। ভারতবর্ষে এই মুহূর্তে মিডিয়ার যে অবস্থা, মোর অরলেস 95% এর উপরে যেগুলো সো কল মেইন স্ট্রিম মিডিয়া, তারা আইদার কন্ট্রোল বাই আদানি অর অম্বানি, এই হচ্ছে আজকে বর্তমান জায়গার একটা পরিস্থিতি। এবারে আমরা তো জানি যে এই বড় বড় শিল্প গোষ্ঠীগুলো কিভাবে এই সরকারের থেকে সুবিধা পেয়েছে বা মোদি সাহেবের থেকে সুবিধা পেয়েছে, তারা তো তাদের গুণগান গাইবেই, কিন্তু মিডিয়ার এই নির্লজ্জতা এটা ভারতবর্ষে কোনোদিন আসেনি, এই এই পর্যায়ে কোনোদিন যায়নি। দেখুন, ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করেছিলেন ঘোষণা করে, সেই ইন্দিরা গান্ধীর এমার্জেন্সিকে ইন্দিরা গান্ধী নিজে পরবর্তীকালে বিবিসিতে দেওয়া ইন্টারভিউতে বলেছিলেন যে আমার ভুল ছিল, রাইট? আই থট দ্যাট আ শক ট্রিটমেন্ট ওয়াজ রিকোয়ার্ড বাট আই ওয়াজ রং, এই দ্যাট ওয়াজ দি এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ। পরবর্তীকালে কংগ্রেসে তার নাতি সম্পর্কে এবং কংগ্রেসের বর্তমানে আমাদের সাংসদ এবং অত্যন্ত আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী, তিনিও বলেছেন এমার্জেন্সি ওয়াজ এ মিস্টেক। তো এমার্জেন্সির একটা পার্ট ছিল, সেই সময়তে অনেক কাগজপত্র বন্ধ হয়েছিল, অনেক রাজনৈতিক দল ব্যান্ড হয়েছিল, কিন্তু সেটা ঘোষিত ছিল, রাইট? আজকের দিনে একটা অঘোষিত এমার্জেন্সি যেখানে কোনো খবরের কাগজ বন্ধ হচ্ছে না, কিন্তু তাদেরকে ভয়েতে ভক্তিতে এমন একটা জায়গায় করে দেওয়া হয়েছে, মানে আজকে ব্যবসায়িক ভাবে বলো বা যা কিছু করে বলো, মানে কথা বলতে হলে আমাদের সরকারের পক্ষে বলতে হবে, এই একটা অ্যাবসলিউট জায়গায় চলে গেছে, টোটালিটেরিয়ান জায়গায় চলে গেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল বা এই বিভিন্ন যে সমস্ত চ্যানেলসগুলো যারা উঠে আসছে, যারা সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে ফ্লারিশ করছে, তাদের ইম্পর্টেন্সটা আজকের দিনে খুব বাড়ছে। আমি আশা রাখবো যে এই সমস্ত ইউটিউব চ্যানেলস বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলসগুলো আছে, তারাও না কোনো কোনো সময় প্রভাবিত হয়ে যায়। একটা ফেসবুক, টুইটারের মধ্যে আমরা একটা মারাত্মক জিনিস লক্ষ্য করছি, আমরা জানি না যে এটা রে কি, ধরো হ্যাশট্যাগ ভারত জোড়ো বা রাহুল গান্ধী যে সমস্ত হ্যাশট্যাগ দিয়ে পোস্ট চলছে, সেই পোস্টগুলোর রিচ পর্যন্ত কমে যাচ্ছে। আমি তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে এই যে কন্ট্রোল অল ওভার, রাইট? রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শুরু করার মূল কারণটা ছিল যে ওনলি ওয়ে আউট লেফট ইজ টু রিচ আউট টু দি পিপল, রাইট? এন্ড দ্যাট ইজ দি রিজন বিহাইন্ড ভারত জোড়ো যাত্রা ওয়াজ ডান। তো আমরা এই ব্যাপারগুলো জানি এবং আমাদেরকে এর মধ্যে থেকেই কমব্যাট করতে হবে, আমরা করছি।
যে ভারত জোড়ো যাত্রার কথা আপনি বলছিলেন, এই যে কংগ্রেসের মধ্যে একটা কোথাও গিয়ে বলা যেতে পারে কর্মীদের মধ্যে মনোবল খানিকটা হারিয়ে যাচ্ছিল এই রকম একটা বলা হচ্ছিল, কারণ কি প্রচুর লোক কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছিলেন, কংগ্রেসের কোটানকোট প্রতিনিধি স্থানীয় মানুষরা, সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই রকম একটি স্টেপ, অর্থাৎ একদম কন্যাকুমারী থেকে কাশ্মীর এই যে পদযাত্রা, এটা আবার কংগ্রেসের মধ্যে নতুন উদ্যম কতটা আনতে পারে, কর্মীদের মধ্যে কতটা আরো নতুনভাবে কর্মীদের উৎসাহিত করতে পারে, কি মনে? দেখুন, রাহুল গান্ধীর এই পদযাত্রাটা কিন্তু কোনো নির্বাচনের দিকে তাকিয়ে নয়। রাহুল গান্ধী যে জিনিসটা সব থেকে বেশি এখন জোর দেয় সেটা হচ্ছে বিচারধারার যে চিন্তা ভাবনাটা, সেটাকে ইনকালকেট প্রচুর কংগ্রেসের লোকজন, অনেকের যাদের জানা নেই যে আমরা কংগ্রেসটা কেন করছি, তারাই কিন্তু দলটা ছাড়ছে। বিচারধারাটা যাদের মধ্যে ইম্বাইবড আছে তারা কোনোদিন কংগ্রেস দল ছাড়তে পারবে না। এই যে বিচারধারার প্রশ্ন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কপিল সিব্বল, আমি সেটাই তো বললাম, তাদের মধ্যে কংগ্রেসের বিচারধারাটা সেইভাবে ইম্বাইব নয়, কিন্তু তারা একদম প্রতিনিধি স্থানীয় ব্যক্তি ছিলেন একদম। আমি বলছি তো, এরকম আরো বড় বড় মানুষ, গুলাম নবী আজাদ, এতদিন ধরে ছিলেন, সে বিচারধারা এবং ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় মানে গুলাম নবী আজাদ সারাটা জীবন ধরে ক্ষমতা ভোগ করেছে, রাইট, মন্ত্রী, সাংসদ, দল ক্ষমতায় না থাকলে রাজ্যসভার দলনেতা, এরা সমস্তটা সময় পার্টির থেকে ক্ষমতা পেয়েছে। যেই মুহূর্তে তার মানে কি ক্ষমতার মোহে ছিল? আমি সেটাই বলছি যে ক্ষমতার মোহ আর বিচারধারা, এই দুটোর মধ্যে একটা মারাত্মক তফাত আছে। বিচারধারা যার মাথার মধ্যে থাকবে, সে হাজারো ক্ষমতা না পেলেও সে দলের সাথেই থাকবে। যার মাথার মধ্যে বিচারধারা থাকবে না, সে এক মিনিট ক্ষমতার থেকে দূরে সরে গেলে সে দলত্যাগ করবে। এটা খুব খুব নর্মাল একটা বিষয়। এবং এই যে তুমি বলছো কংগ্রেস ছেড়ে যাচ্ছে, হয়তো আরো অনেক লোক কংগ্রেস ছেড়ে যাবে, কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা বিচারধারার প্রশ্নে দলকে যদি এস্টাবলিশ করা যায়, এবং রাহুল গান্ধীর আজকে ভারত জোড়ো করার অন্যতম একটা প্রিন্সিপাল হচ্ছে যে আমরা কংগ্রেস দল, আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছি, ওরকম একটা শাসন ব্যবস্থাকে আমরা সরিয়েছি, তো এই বিজেপি কোন ক্ষেত কি মূলিয়া, এই চিন্তা ভাবনাটা তো আমাদের এত প্রতিকূলতার মাধ্যমে, দেখো সেই সময়কার যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিল তারা মারাত্মক প্রতিকূলতার সত্ত্বেও তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে, আমাদের কাছে সেই তুলনায় অনেক কম প্রতিকূলতা। কি আছে, মিডিয়া আমাদের সাথে নেই তো, কি আছে আমাদের আজকে অর্থ নেই তো, কি আছে আমাদের আজকে পেশি শক্তি নেই তো, কিন্তু এই যে লড়াই করার মানসিকতা, এই বিচারধারা, এই দুটোই আমাদের মূলধন, এই দুটোই আমাদের সম্বল। প্রসন্দ, আপনি একটা কথা বলছিলেন যে কোথাও টুইটার এবং ফেসবুক সেটাও না প্রভাবিত হয়ে যায়। রিসেন্ট ওয়্যারের একটি নিউজ আমি দেখছিলাম, বিজেপির আইটি সেলের প্রধানের কথায় পরের পর যে সমস্ত পোস্টগুলি কোথাও কোনোভাবে কোটানকোট সরকারের বিরুদ্ধে যেতে পারে বা উনি মনে করছেন যে সেটা ডেরোগেটিভ ফর গভর্নমেন্ট, সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন না করে সেটা ফেসবুক থেকে, কোটানকোট এখন যেটাকে মেটা বলা হচ্ছে, মেটা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অতএব আপনি যেটা বলছেন যে সেই সেই হ্যাঁ সেই জায়গাটাও চলে যাচ্ছে একদম। তাহলে তাহলে এই ফেসবুকের যারা ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত লোক কিছু এরকমও বেরিয়েছিল তাদের সাথে বিজেপির, আমি জানি না কতটা সত্যি মিথ্যে নিন্দুকেরা বলে, তারা নাকি কোনোভাবে একটা সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ চলছে। এই বিষয়গুলো না খুব ভাবনা চিন্তার বিষয়। আজকে ধরো মেইন স্ট্রিম মিডিয়া করছে, সোশ্যাল মিডিয়াও যদি এইভাবে মানে ম্যানেজড হয়, সো কল্ড ম্যানেজড হয়, তাহলে তো সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো তুলে ধরা বা সত্যি কি মিথ্যে কি এটা তুলে ধরার জায়গাটা খুব মানে খুব একটা ছোট জায়গায় চলে আসে মানুষের, আর এই মিডিয়াগুলোর উপরেও ভরসা থাকবে না। তো আমরা এখন যেটাকে মনে করেছি সেটা হচ্ছে এই প্রতিকূলতাটা কাটা গেলে আমাদের মানুষের মধ্যে যেতে হবে। আজকে রাহুল গান্ধী সম্পর্কে যে একটা মারাত্মক একটা বিরূপ লোকজনের মধ্যে ধ্যান ধারণা ছিল, তার কারণ কি, এই যে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে গিয়ে তোমার এই বিভিন্ন ইউটিউব চ্যানেল এইগুলোতে এই যে সমস্ত কথা নিয়ে মিম বানানো, ধরো রাহুল গান্ধী কোথাও একটা, আমাদেরও তো হয় স্লিপ অফ টান, আমরা বলতে গিয়ে বললাম আটা 22 টাকা, রাহুল গান্ধী যেটা বলতে গেছিল আটা 22 টাকা কিলো না বলে লিটার, আমরা কথা স্লিপ অফ টাং হতে পারে না, সঙ্গে সঙ্গে কথাটা কিন্তু কারেক্ট করা উইদিন 10 সেকেন্ডস অফ সেইং দ্যাট, তুমি ওই পার্টটা দেখালে না। রাহুল গান্ধীর একটা বক্তব্য ছিল, একদিক সে সোনা ঘুষেকা দুসরে দিয়ে আলু ঘুষেকা, বক্তব্যটা ছিল এটা, পুরোটা যদি তুমি শোনো সেটা হচ্ছে মোদি লোকজনকে এমন ভুলভাল প্রমিস করছে, চাষিদেরকে গিয়ে এমন উল্টাপাল্টা কথা বলছে, আকাশ কুসুম কথাবার্তা বলছে, মানে চাষিদেরকে পারলে কোন দিন এমন বলবে, একদিক দিয়ে আলু টাকাবো দুসরে দিক থেকে সোনা বার করবো, একদিক সে আলু ঘুষেকা দুসরে, তো ওরা করলো কি, রাহুল গান্ধীর এই সার্কাস্টিক জায়গাটাকে শুধু ওই পার্টটা দিয়ে এমন ভাবে বলে দিল, একটা ইমেজ ব্র্যান্ডিং করে দিল, পাপ্পু চাপ্পু অনেক কিছু বলে ঢেলে একটা হাস্যস্পর জায়গায় তুলে আনলো। আমাদের বক্তব্য, আমাদের কাছে এটা কাউন্টার করার একমাত্র রাস্তা মানুষের মধ্যে যাবো, মানুষের মধ্যে দিয়ে যখন রাহুল গান্ধী হাঁটছে মানুষ বুঝতে পারছে রাহুল গান্ধী কি, রাহুল গান্ধীর চিন্তা ভাবনা কি, এটাই আমাদের চিন্তা ভাবনা। বলছি ভারত জোড়ো যাত্রার কোনো ইম্প্যাক্ট কি পশ্চিমবঙ্গে
কংগ্রেসের মধ্যে প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গে? দেখো আমাদের তলানিতে আমাদের আমাদের স্বাভাবিক আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অত্যন্ত খারাপ অবস্থা। তুমি ভাবো তো খারাপ অবস্থা ঠিক কথা, কিন্তু একটা দল 77 সাল থেকে ক্ষমতায় নেই। আমি বলছি একটা রাজনৈতিক দল দেখাও তো, অন্য রাজনৈতিক দলের পতাকা লাগানোর লোক খুঁজে পাওয়া যেত না। একমাত্র কংগ্রেস দলের বিচারধারার জোরে কংগ্রেস দল আজকে টিকে আছে। 77 সাল থেকে এই দলটা পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই। পশ্চিমবঙ্গে একটার পর একটা সরকার এসছে, কংগ্রেসীদের উপরে সে সিপিএম বলো তৃণমূল বলো কংগ্রেসীদের উপর নিপীড়ন অত্যাচার চলে গেছে দীর্ঘদিন ধরে, তা সত্ত্বেও কিন্তু দলটা টিকে আছে। আর ভারত জোড়ো যাত্রা নিয়ে যেটা তুমি বলছো, এখানে মানুষের মধ্যে একটা মারাত্মক উন্মাদনা আছে। আমি অল অ্যাক্রস পলিটিক্যাল লাইন লোকজন আমাদের প্রায় যায় ভারত জোড়ো যাত্রা কি হচ্ছে, এখানে কবে হবে, আমাদের যার জন্য এই লোকের উন্মাদনাটাকে সামনে রেখে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আমরা 28শে ডিসেম্বর থেকে সাগর থেকে পাহাড় কর্মসূচি করছি। এখানে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর থেকে শুরু করে কালিম্পং অব্দি যাত্রা হবে, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ পার্ট অফ ভারত জোড়ো যাত্রা। যেহেতু মেন যাত্রাটা কাশ্মীর টু কন্যাকুমারী, নো বায়ার ওয়েস্ট বেঙ্গল কামস উইদিন দি রুট, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা সেপারেট যাত্রা করতে হচ্ছে। সুস্থ আমরা হাইকোর্টে দাঁড়িয়ে আছি, একটা প্রশ্ন করতেই হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বেশ কিছু ক্ষেত্রে, মূলত শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ চাকরি প্রার্থীদের আন্দোলন, এই নিয়ে আইনজীবীরা দ্বিধা বিভক্ত, এটা নিয়ে একটুখানি কি? না না, আইনজীবীরা কোনো দ্বিধা বিভক্ত না। আইনজীবীদের কাজ মক্কেলরা পয়সা দেবে, আইনজীবীরা মামলা করবে, বা কোন একটা কজকে কেন্দ্র করে একটা আইনজীবী। আমরা যেরকম একটা সময় দেখেছি যে অরুণাভ ঘোষ এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য একসঙ্গে চাকরি প্রার্থীদের হয়ে লড়াই করেছেন, এখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অরুণাভ ঘোষ দুজনার দুটি পদ গেছে বেঁকে। অরুণাভ ঘোষ বলছেন যে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, তারা যারা মুভমেন্ট করছে চাকরি প্রার্থীরা, তারা আন্দোলনের পর আন্দোলন করেই যাচ্ছে, তাদের কোনো সুবিচার বা সুরাহা হচ্ছে না। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে না, তাদের পক্ষে আমাদের লড়াই করে যেতে হবে। পক্ষে বিপক্ষে এই বিষয়টা তো থাকবেই। অরুণাবদা তার একটা ইন্ডিপেন্ডেন্ট মত আছে, উকিল হিসাবে আমাদের তুমি 6টাকে 6 দেখছো, আমি 6টাকে 9 হিসাবে দেখতেই পারি, উল্টে দিলে 6টাকে 9 সঙ্গে যে দৈরত সেটা নিয়ে কি বলবো? এই দৈরত তৈরত কিছু না, এগুলো কোর্টের মধ্যে এরকম অনেক উক্তত্ব বাক্য বিনিময় জজ এবং উকিলদের মধ্যে হয়। আগে যেরকম এই বিষয়গুলো ছিল না, এখন ওপেন হচ্ছে বলে আগে এর থেকেও আর অনেক বড় বড় কিছু হয়েছে। জজ উকিলদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়েছে, এগুলো দিস ইজ পার্ট অফ দি সিস্টেম, এটাকে বড় করে দেখানোর কিছু নেই। তো যেটা বক্তব্য এই মুহূর্তে, আর কোন দ্বিধা বিভক্ত বিভক্ত নয়, সবার দুটো মত থাকতে পারে, 4টে মত থাকতে পারে, কখনো মানুষের যদি সব মানুষ যদি একটা মতকে কেন্দ্র করে নিয়ে এগিয়ে যায় তাহলে হতে পারে টোটালিটেরিয়ান ফর্ম হয়ে যায়। না না, একদমই একদমই, তুমি এই জায়গাটা অত্যন্ত স্পষ্টভাবে ঠিকই বলেছো যে বিভিন্ন মতই তো থাকবে, কিন্তু যখন বিচারপতির সঙ্গে আইনজীবীর যে একদম সরাসরি কথা কাটাকাটি হচ্ছে এবং সেটা প্রকাশ্যে চলে আসছে, সেটা নিয়ে এত শোরগোল হচ্ছে, সেটা কোথাও একটা কি প্রভাব ফেলে না? যে যে বিচার ব্যবস্থার প্রতি আমরা সবাই তাকিয়ে থাকি। না না না, এটা প্রভাব ফেলে না বলতে, এটাকে আমি তাও বলছি আবার, মেইনস্ট্রিম মিডিয়াগুলো এটাকে নিয়ে এত জলঘোলা করেছে, এত এ করেছে যার জন্য, আর এই জিনিসগুলোকে অতটা গ্লোরিফাই করে দেখানোর কিচ্ছু নেই। কোর্টের মধ্যে মামলা চলাকালীন আমি আবার বলছি, বিচারপতি উকিলদের মধ্যে প্রচুর এবং উত্তপ্ত বাক্য বিনিময় না, হাসি ঠাট্টাও যেমন না, ইয়ারকি ফাজলামও যেমন না, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, এগুলোকে আলাদা করে দেখার কোনো মানে হয় না। কুস্তবদের যে চাকরি প্রার্থী, আর তুমি অরুণাবদাকে বলছো বিচারপতি সম্পর্কে, আজকে যখন তৃণমূলের লোকেরা কোর্ট বয়কট করেছিল, রেজলিউশন বারের স্ট্রাইক করার জন্য, বয়কট করার জন্য রেজলিউশন নিয়েছিল, এই অরুণাভ ঘোষই কিন্তু সেই বয়কটটাকে থামিয়েছিল, এটা জেনে রাখা দরকার। এটা তুমি এটাকে হাইলাইট করো, আমি এটা তোমাকে বলছি, অরুণাভ ঘোষকে নিয়ে এত কথা হচ্ছে তো, আজকে এই অরুণাভ ঘোষই কিন্তু যখন অভিজিৎ গাঙ্গুলির কোর্ট বয়কট করতে চেয়েছিল, বারের সংখ্যাধিক মেম্বাররা যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত, এই অরুণাভ ঘোষই কিন্তু রুখে দাঁড়িয়েছিল এই বিরুদ্ধে, এই বয়কটটার বিরুদ্ধে। এটাও কিন্তু, ওটাও যেমন হয়েছে বাক্য বিনিময়, এটা তার থেকেও আরো বড় সত্যি, কারণ এটা বারের জেনারেল মিটিং হয়েছে। লাস্টলি যে প্রশ্নটা আমি করব, যে এই চাকরি প্রার্থীদের এতদিনের মুভমেন্ট, তারা কি আদৌ চাকরি পাবে, নাকি এই একটা পাল্টা আন্দোলন, তার এক পক্ষ বলছে যে চাকরি পাওয়া উচিত, আরেক পক্ষ বলছে অহেতুক বসে আছে, এই বাকবিতণ্ডাই চলতে থাকবে? চাকরি অবশ্যই হবে এই সরকারের পরিবর্তনের পরে। এই সরকার চাকরি দেওয়ার মানসিকতার জায়গায় নেই। এই সরকার কিছু না কিছু করে এরা গেরো করে এদের চাকরি যাতে না হয় তার বন্দোবস্ত করবে, কারণ এত চুরি জচ্চুরি হয়েছে, এরা যদি চাকরি পেয়ে যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকতে হবে, এরা যদি চাকরি পেয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকতে হবে, সরকার তো এটাকে আটকাবে। চাকরি হবে তারা সরকার পরিবর্তন হলে, আর সরকার পরিবর্তন হলে গোটা ব্যানার্জি পরিবার, বিসি ভাইপো সব জেলেও যাবে।
সরকার পরিবর্তনের কথা আপনি বলছেন, সরকার পরিবর্তনের কোনো বিকল্প এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আদৌ আছে? সেটা মানুষ ঠিক করবে। আই এম নোবডি টু সে দ্যাট। মানুষ ঠিক করবে, মানুষের কাছে অ্যাবসলিউটলি মানুষের কাছে অপশনস আছে। মানুষ দেখতে পাচ্ছে রাজ্য স্তরে তৃণমূল কি করছে, মানুষ দেখতে পাচ্ছে কেন্দ্রীয় স্তরে বিজেপি কি করছে। এখন তুমি বলতে পারো এখানে দাঁড়িয়ে কংগ্রেস আর সিপিএম তো শূন্য, এটাও মাথায় রেখো, কারণ ত্রিপুরায় যখন বিজেপি ক্ষমতায় আছে, বিজেপি কিন্তু কোনো এক্সিস্টেন্স থাকা ফট করে ক্ষমতায় চলে এলো। আজকের দিনে বিজেপি, এই বিজেপি বলছে আম আদমি পার্টি, দিল্লিতে ক্ষমতা দখল করলো হঠাৎ করে, সাডেনলি ফ্রম নোওয়্যার। তো মানুষের চিন্তাধারা, মানুষের চিন্তা ভাবনা, এর আগে কোনো কিছু নেই। মানুষ যদি একবার মাইন্ড মেকআপ করে, কাউরির ক্ষমতা নিয়ে কিচ্ছু করে, অটোমেটিক্যালি দেয়ার হ্যাজ টু বি আ ডেভেলপমেন্টাল চেঞ্জ, দেয়ার হ্যাজ টু বি আ চেঞ্জ ফর আ বেটার রিজন। ইট উইল সামনে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে কি এই যে সরকার পক্ষের পঞ্চায়েত নির্বাচন ওরা করতে দেবে না। পঞ্চায়েত নির্বাচন তুমি দেখো, কারণ সবার লুটে পুটে খাওয়ার এত একটা, কেউ একটা আসন চলে গেলে তাদের জীবন চলে যাবে, এরকম একটা ব্যাপার। মানে সবাইকে একটা পঞ্চায়েত লেভেলের লোকজন, একটা পঞ্চায়েতের মেম্বার সে স্কর্পিও গাড়ি করে ঘুরছে, এই লোভ লালসা কেউ ছাড়তে পারে না, কেউ জীবন দিয়ে দেবে, জীবন দিয়ে ভোট লুটে জিততে হবে, এরকম একটা মানসিকতা। পঞ্চায়েত ভোট করতে দেবে না। তৃণমূলের মুখের নেতারা যাই বলুক না কেন, ওরা মুখেও বলছে, ওপরে বলছে আমরা খুব ভালোভাবে করবো, তলায় তলায় বলছে সব লুটে নিই। পঞ্চায়েত ভোট ওরা করতে দেবে না। যেখানে যেখানে মানুষ প্রতিরোধ করতে পারবেন, দেখবেন রেজাল্ট কি হয়। যেখানে যেখানে সংগঠিত হবে, এখানে আমি তোমাকে বলছি পঞ্চায়েত নির্বাচনে না কোনো রাজনৈতিক ক্লাসিফিকেশন থাকবে না, দেয়ার উইল বি তৃণমূল আর নো তৃণমূল, দেয়ার উইল বি তৃণমূল। বিজেপির যদি কথা, বিজেপি পশ্চিমবঙ্গে এক্সিস্ট করে না, ওই মিডিয়াতে যেরকম ভাসিয়ে দেওয়া হয় এক্সিস্ট করে, এর বাইরে বিজেপি পশ্চিমবঙ্গে কোথাও নেই। পশ্চিমবঙ্গের ন্যারেটিভটা পঞ্চায়েত নির্বাচনে এটাই হবে, বিজেপি তৃণমূল আর নো তৃণমূল।